আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, গত কয়েকদিন আগে আমি রিস পার্টনার্স এর উপর একটি ভিডিও দিয়েছিলাম, যেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে ব্লক এক্সপোর্টের সাথে কিভাবে রিস পার্টনার্স অ্যাড করতে হয়। এই যে ভিডিওটি আমি দিয়েছি, আশা করি সেটি বিস্তারিত দেখে আসবেন আজকের ভিডিওটি দেখার পূর্বেই। তো আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সবসময় চেষ্টা করা হয় লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের পক্ষ থেকে ভিডিওগুলো পাবলিশ করার জন্য। সো আপনাদের অনুরোধ রক্ষা করতে গিয়ে আজকের ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল ভিডিও হতে চলেছে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ কীভাবে রিস পার্টনার্সকে ব্লক এক্সপোর্টের সাথে অ্যাড করতে হয় সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো বলতে হয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে অ্যামেজিং ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। অনেক ইনফরমেটিভ ভিডিও দেওয়া রয়েছে। আপনি যদি প্লেলিস্টে ক্লিক করেন তাহলে অবশ্যই আপনি যে ভিডিওগুলো খুঁজছিলেন সব ভিডিওগুলো এখানে প্লেলিস্ট আকারে সাজানো রয়েছে। আশা করি কোনো না কোনো ভিডিও আপনার উপকার আসবে। সো ফিরছি একটু পরেই। অলরাইট, চলে এসছি আমি পাবলিশার্স ডট রিস অ্যাডস ডট কম। এটি একটি অ্যাড পাবলিশ করার কোম্পানি, অর্থাৎ এটি অ্যাড দিয়ে থাকে। এই কোম্পানি থেকে কীভাবে কোডটি নিয়ে আপনি আপনার ব্লগ এক্সপোর্টের মধ্যে অ্যাড করবেন, যাতে করে আপনার ব্লগ এক্সপোর্টের মধ্যে অ্যাডগুলো শো করে, সো সেই স্টেপটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। সো প্রথমে আপনাকে অনুরোধ জানাবো যে আগের যে ভিডিওটি, অর্থাৎ রিস পার্টনার্স থেকে এই ভিডিওটি আমি দিয়েছি, সেই ভিডিওটি দেখে আসলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেকাংশে সহজ হয়ে যাবে। সো সেটি দেখার পরে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার জন্য আপনি সরাসরি গুগলে সার্চ দিলেও এই ইন্টারফেসে চলে আসবেন। প্রথমত আপনাকে এখানে আপনি দুটো বক্স দেখতে পাচ্ছেন, প্রথমত হচ্ছে HTTPS। আপনি যদি ওয়েবসাইট ইউজ করেন বা পার্সোনাল ওয়েবসাইট ইউজ করেন তাহলে অবশ্যই জেনে থাকবেন যে এই ধরনের একটি ডোমেন ডিরেক্টরি, অর্থাৎ ডোমেন রুট ডিরেক্টরি পেয়ে যাবেন, যেটিতে এই কোডগুলো অ্যাড করতে হয় সেটি অবশ্যই আপনি পারবেন। আমি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে কীভাবে আপনি আপনার ব্লগ এক্সপোর্টের মধ্যে এই HTTP কোডটি অ্যাড করতে হয় সেটি দেখাবো। সো প্রথমে আমাকে এই কোডটি কপি করে নিতে হবে, দেন চলে যেতে হবে ব্লগ এক্সপোর্টের মধ্যে। ব্লগ এক্সপোর্টে আসার পরে প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে থিমে আপনাকে ক্লিক করতে হবে। থিমে ক্লিক করার পরে এডিট HTML ক্লিক করবেন। এডিট HTML ক্লিক করার পরে আপনি সরাসরি কোডে চলে আসবেন। কোডে আসার পরে আপনাকে খেয়াল করতে হবে হেড কোথায় রয়েছে, অর্থাৎ হেডার সেকশনের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে 4 নম্বর সিরিয়ালের মধ্যে হেড কোডটি রয়েছে। সো আমি এটি স্পেস করে নিব, এন্টার প্রেস করে। এন্টার প্রেস করার পরে এখানে একটি স্পেস হয়ে গেল, দেন আমি এই কোডটি এখন এখানে পেস্ট করে দিব। দ্যাটস ইট। পেস্ট করার পরে আপনাকে এখানে সেভ থিমে ক্লিক করতে হবে। সেভ থিমে ক্লিক করার পরে আপনি যে কাজটি করবেন সেটি আমি আবার দেখাচ্ছি। আপনাকে সরাসরি চলে যেতে হবে এই resets.com এর মধ্যে। এখন আপনার যে ব্লক এক্সপোর্টের URLটি রয়েছে সেই URLটি এখানে পেস্ট করে দিতে হবে। সো আমি চলে যাচ্ছি আমার ব্লক এক্সপোর্টের যে URLটি রয়েছে সেই URLটি আমি কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এটি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমি সরাসরি ট্রাফিক সোর্স URL যেটি বক্স রয়েছে সেটিতে পেস্ট করে দিচ্ছি। ক্রিয়েট এ ট্রাফিক সোর্স, এটিতে ক্লিক করব। ক্লিক করার পরে অর্থাৎ আপনার ব্লক এক্সপোর্টের সাথে রিস পার্টনার্স অ্যাড হয়ে গেল, এই যে দেখাচ্ছে। সুতরাং আপনি এই কাজটি খুব সহজেই করে নিয়ে আপনি আপনার ব্লক এক্সপোর্টের মধ্যে খুব সহজে অ্যাড বসাতে পারেন। এই কাজটি অত্যন্ত সহজ, অনেকেই কিন্তু অনুরোধ করেছেন। আশা করি আপনি এই কাজটি করে আপনি আপনার ব্লক এক্সপোর্টের মধ্যে অ্যাড বসিয়ে আর্নিং জেনারেট করতে পারবেন। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, এরকম অনুরোধমূলক বা অনেক ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। লাইক দিয়ে, কমেন্ট করে এবং বেশি বেশি শেয়ার করে এই চ্যানেলটির সাথে থাকুন। আই উইল ক্যাচ ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।